স্রেফ একদিনে 793 জন মারা গেল, পরশু 475 জন, কাল 627, আর কাল থেকে আজ অবধি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে 793 জন মারা গেল। 800 থেকে মাত্র 7 জন কম। এদের শবদেহ মিলিটারি ট্রাকে করে নিয়ে যাওয়া হবে পরিজন ছাড়া, তারপর গণ সৎকার করা হবে। বাড়ির লোকেরা শেষ দেখাটুকু দেখতে পারবেন না, তারা গৃহবন্দী। 4825 জন মৃত আজ অবধি, কাল মৃত্যু আরো বাড়বে। ডাক্তারেরা হাউ হাউ করে কাঁদছে, প্রতি ঘন্টায় একাধিক মানুষ মারা যাচ্ছে, বাঁচাতে পারছে না, কিন্তু রোগী এসেই চলেছে। সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে, ঘুম নেই, খাওয়া নেই, ছুটি নেই স্বাস্থ্যকর্মীদের, অক্লান্তভাবে লড়ে চলেছে সবাই। 3000 জন স্বাস্থ্যকর্মী ইতিমধ্যেই আক্রান্ত, অনেকে মারাও গেছে, কাজ থামাতে পারছে না ওরা। স্বজনের মৃত্যু হলেও, বন্ধু ডাক্তারের মৃত্যু হলেও, স্টেথোস্কোপ নিয়ে লড়ে যাচ্ছে ডাক্তার, নার্সিং স্টাফ। ভগবান বলবেন, ভগবান তো মিরাকল করতে পারে, ওরা পারছে কই? ওদিকে রোমের মধ্যেই যে স্বাধীন দেশ, ভগবানের ঘর, পোপের প্রাসাদ, সেই ভ্যাটিকান শুনশান, পোপ এখনও রোজ জানালা দিয়ে নিয়ম মাফিক হাত নাড়িয়ে দিচ্ছে। ওখানেই তো পোপকে এক ঝলক দেখে জীবন ধন্য করত কোটি কোটি মানুষ, ফুল রেখে যেত, প্রার্থনা করত, এখন কেউ নেই, ফাঁকা। স্রেফ আনুষ্ঠানিকতার খাতিরে পোপ হাত নাড়াচ্ছে ফাঁকা এক প্রান্তরের দিকে। 2020 সালে ধর্ম নিয়ে কঠিন পরিহাস করছে বিধাতা, শেষ পর্যন্ত ঈশ্বরও কি ফাঁকা প্রান্তরের দিকে হাত নাড়বেন? গোটা ইতালিতে এখন 50,000 মানুষ করোনাতে আক্রান্ত, মৃত্যুপুরী হয়ে গেছে স্বপ্নের দেশ, কবিদের শহর, শিল্পীর গ্রাম, কেউ কোথাও নেই, সবাই ঘরে বা হাসপাতালে। অথচ পৃথিবীর 5টা সবচেয়ে উন্নত চিকিৎসা ব্যবস্থা, স্বাস্থ্য পরিকাঠামোর কেন্দ্র ছিল ইতালি, ইউরোপের উন্নত এক দেশ, সুপ্রাচীন ঐতিহ্য, হিংসা করার মতো স্থাপত্য, শিল্প, সভ্যতা। ইতালির মানুষজনকে ঠিক সময় সতর্ক করা হলে তারাও মানেনি। প্রথম বিশ্ব ভেবেছিল চিকিৎসা বিজ্ঞান সবকিছু সামলে নেবে, অর্থবলে করোনা কাবু করা যাবে। তারা সিনেমা দেখেছে, পার্টি করেছে, বাজার, দোকানপাট, অফিস, কাছারি সব করেছে, হাজার হাজার মানুষ রোজ মেলামেশা করেছে, মাংস কিনে বাড়ি ফিরেছে, আমরা যেমনটা করছি এখনো। ইতালিতে স্বাস্থ্যকর্মীদের প্রায় 20% এখন আক্রান্ত। স্বাস্থ্যকর্মীরা অসুস্থ হলে চিকিৎসা করবে কারা? ফেসবুকে যারা খিল্লি করে এখনো বলছেন ওসব সামলে নেব, যারা আইসোলেটেড থাকাটা ভাবছে বন্ধুবান্ধবদের সাথে ফিস্ট করার সুযোগ। ইতালির জনসংখ্যা মোটামুটি 6.5 কোটি, তার মধ্যে 53,000 আক্রান্ত ও 5,000 জন প্রায় মৃত। ভারতের জনসংখ্যা 130 কোটি, হিসেবটা কষে নিন, গোটা দেশে সংক্রমণ হলে কি হতে পারে? এখনো সময় আছে, ইতালির থেকে শিক্ষা নিন, জীবন বারবার সুযোগ দেয় না।